সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে। আর আজকে আসলে অনেকদিন পরে আসলাম, আর আজকে আমি গরুর ভিডিও করতে আসছি। আর আজকে আসছি মূলত এটা হচ্ছে খোলাবাড়িয়া, তো লক্ষ্মীপুর ঠিকানা। তো ভাইয়ের কাছ থেকে আসলে সম্পূর্ণ ঠিকানাটা দেবো। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাই আপনার পুরো পরিচয়টা একটু বলে দেন ভাই। জি, আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম তহি। আচ্ছা, আমার বাসা লক্ষ্মীপুর বাজার, নাটোর সদর, নাটোর। আচ্ছা, তো দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক ভাই আপনার এই গরুটি দেখার জন্য বা কেনার জন্য যদি আসতে চান, তো হৈবতপুরে এসে আপনাকে ফোন দিলে তো ভাই আপনি নিয়ে আসতে পারবেন। জি অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো যাই হোক ভাই, আজকে আসলে এত বড় একটা গরু দেখলাম। আমার হাইট কিন্তু অলরেডি 5 ফিট 7 ইঞ্চি, এটা তো আমার থেকেও বড় ভাই। জি অবশ্যই। তো এটা আসলে মূলত ভাই কি জাতের গরু? আমার থেকে বড় আছে, এটা এরকমই হবে, যেহেতু আমার থেকে বড় আছে। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন আমার থেকে কিন্তু বড়ই আছে হাইটে। আর এটার আনুমানিক ওজন আপনারা কেমন কি ধরছেন? এটা আনুমানিক ওজন 20 মন আপ ধরছে আর কি। আচ্ছা, 20 মন আপ। আচ্ছা, তো মাশাআল্লাহ যেহেতু অনেক বড় আর এত সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন দর্শক, আমার থেকে কিন্তু বড়, একটু ভয় পাচ্ছে। আর এছাড়া কিন্তু এমনি অনেকটা শান্ত স্বভাবের গরুটা, এমনি যে এত বড় গরু হিসেবে যে ঢিস মারবে বা এরকম ওইরকম কিন্তু কিছু না। যদিও বা এখন প্রচণ্ড গরম, এই গরমের জন্য আসলে একটু ছটপট করতেছে। তো এটা আনুমানিক 20 মনের উপরেই হবে। জি জি। আচ্ছা, তো ভাই এটার বর্তমান বাজার মূল্য আপনি কি বলতে যাচ্ছেন, কেমন দামের মধ্যে দেওয়ার ইচ্ছা আছে? এটা আমি এটার প্রাইস রেট চাচ্ছি 12 লক্ষ টাকা আর কি। আচ্ছা, এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি জি। আচ্ছা, দাম দর তো করতে পারবে ভাই নাকি? জি অবশ্যই অবশ্যই, দাম দর করে নিতে পারবে। আচ্ছা, দাম দর করতে পারবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক, কি বিশাল, অনেক বিশাল বড় কিন্তু গরুটা, অনেক বড়। আমি তো প্রথমে মানে এত বড় গরু কিন্তু আমি আগে কখনো আসলে দেখিনি, এত বড় গরুটা আর অনেক বড়। আর এটার হচ্ছে যে কি কোয়ালিটিও খুব সুন্দর আছে। তো এটা ভাইয়ের আস্কিং প্রাইস হচ্ছে 12 লক্ষ টাকা। তারপর আপনাদের যদি পছন্দ হয় তাহলে এটা আপনারা এসে দেখে শুনে দাম দর কম বেশির মধ্যে আপনারা করে নিতে পারবেন। আচ্ছা, তো ভাই এই যেহেতু এটা তো শখের গরু, এটা তো ভাই আপনি নিজে বাসার কি বাচ্চা ছিল ভাই? জি জি। আচ্ছা, তো এই গরুটার নাম কি রাখছেন ভাই? নাম রাখছি শকুবংশত আর কি, রাজাবাবু। আচ্ছা আচ্ছা, রাজাবাবু। আচ্ছা, গরুটা যেহেতু রাজার মতোই আসলে বিশাল, তো ভাই নামও কিন্তু আসলে শখ করে এটা রাখছে, খুবই সুন্দর, রাজাবাবু। তো ভাই এটা আসলে এমনি মূলত কয় দাঁতের এখন বর্তমানে? এটা বর্তমানে 4 দাঁত আছে। 4 দাঁত আছে। আচ্ছা, তো আশা করা যায় ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই আপনাদের পছন্দ হবে। আর আপনাদের জন্য কিন্তু একটা অবশ্যই সুযোগ আছে দর্শক, আপনারা এসে দেখে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন, এটা নিয়ে কোনো রকম প্রবলেম নাই। যে কোনো সময় ভাইয়ের এখানে আসবেন, এসে দেখে শুনে নিতে পারবেন, তবে দেখে অবশ্যই আপনাদের পছন্দ হবে। আর দামের ব্যাপারটা হচ্ছে কিন্তু আস্কিং প্রাইসে আছে, কেউ কোনো মন্তব্য না করে অবশ্যই আসুন, একবার নিশ্চয়ই দেখুন, নিশ্চয়ই দেখার পরে তারপরে বলুন। তার আর বিষয়টা হচ্ছে যে কি দামটা অবশ্যই কম বেশি হবে। ভাই এটাকে আসলে মূলত কি কি খাবার দিচ্ছেন? এটাকে মূলত আমরা খালি ভুসি খাওয়াচ্ছি, গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি আর সোলার ভুসি খাওয়াচ্ছি। আচ্ছা, কোনো প্রকার কেমিক্যাল বা ফিড জাতীয় দ্রব্য আমরা খাওয়াই না। আচ্ছা, আর আমার নিজস্ব বাগানে কলা আছে দেখছেন আপনারা, এটাকেই বেশি খাওয়াই আর কি। আচ্ছা, আমরা দেখলাম ভাইয়ের কিন্তু একটা অনেক বড় সুবিশাল কিন্তু কলার বাগান আছে, আর এই কলাটাও কিন্তু আসলে কোনো কেমিক্যাল বা এরকম কিছু না, ভাইয়ের আর কি নিজের বাগানেরই কলা, আর সেটাই মূলত এই গরুকে খাওয়াচ্ছেন। আর বর্তমানে ভাই আছে এখন কতগুলো গরু আপনার এই খামারে? মানে মোট বড়টা নিয়ে 5টা গরু আছে। 5টা তো এখন বিক্রির অবস্থা কি একটাই ভাই না আরো গুলো? আমি আপাতত বড়টাকে সেল করবো, ওগুলাকে মানে পরবর্তীতে ওগুলো আসলে ভাই বড় করে মূলত সেল দিবেন আর কি। তো ভাই আরেকটা বিষয়, ভবিষ্যতে কি এরকম বড় গরু পালার আরো ইচ্ছা আছে না? আমার এটা আসলে শখের বশত করা। আচ্ছা, তো যদি এর পাই মানে বাজার মূল্য যদি ভালো পাই তো এর থেকে আরো বেটার কিছু আর কি। আচ্ছা, আরো বড় গরু করার ইচ্ছা আছে যদি ভাই আসলে এটার বাজার মূল্য ভালো পান আর কি।
তো প্রিয় দর্শক, যেহেতু প্রচণ্ড রোদ, ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন, আর গরু এত বড় জাতের, যেহেতু গরু আমরা বেশিক্ষণ আর বাইরে রাখবো না। তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনার নাম্বারটা একটু ভাই দর্শকদেরকে বলে দেন। আমার নাম্বারটা হচ্ছে 01733। আচ্ছা, 01733 12 12 20 7 1। তো ভাইয়ের এই নাম্বারে কি হচ্ছে যে কি যে কোনো সময় ফোন দিলেই তো পাবে? অবশ্যই। আচ্ছা, তো অবশ্যই আপনারা দেখে শুনে, এটা সবসময় খোলা থাকে, আপনারা অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। এসে দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে, যেহেতু অনেক বিশাল বড় গরু আর কি। তো দর্শক, ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।